বলিউডের প্রথম সুপারস্টার ট্র্যাজেডি কিং খ্যাত দিলীপ কুমার বছর দুয়েক আগে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। পঞ্চাশের দশকে মুম্বাইয়ের পালি হিলে নিজের বাংলা তৈরি করেন এই কিংবদন্তি অভিনেতা। এবার সেই স্মৃতি বিজড়িত বাড়ি ভেঙে তৈরি হবে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। জানা গেছে মোট 1.75 লাখ বর্গফুট জায়গা জুড়ে রয়েছে বাংলোটি। এখন সেখানেই তৈরি হবে 11 তলা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যেটির মোট বাজেট 900 কোটি রুপি। অভিনেতার পরিবারের পক্ষে আশার গ্রুপ নামে এক সংস্থার সঙ্গে চুক্তিপত্র সই করা হয়েছে। ইতোমধ্যেই দিলীপ কুমারের বাংলো ভাঙার কাজ শুরু হয়ে গেছে। সংস্থার তরফে জানানো হয়েছে 2027 সাল নাগাদ শেষ হবে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরির কাজ। বহুতল এই আবাসিকের একেবারে গ্রাউন্ড ফ্লোরে দিলীপ কুমারের নামে একটি মিউজিয়ামও তৈরি হবে বলে জানা গেছে, যেখানে অভিনেতার ব্যবহৃত পোশাক, জিনিসপত্র, দুর্লভ ছবিও থাকবে। মিউজিয়ামে আগত অতিথিদের জন্য আলাদা প্রবেশ দ্বারও থাকছে।